জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। উত্তর চাচণ্ডে গঙ্গা ভাঙনের পর এবার শিকদারপুরে গঙ্গা গর্ভে তলিয়ে যায় প্রায় 50 মিটার নদী তীরবর্তী এলাকার জমি। শনিবার রাত্রে বিষয়টি জানাজানি হতে ভাঙন আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে গঙ্গা তীরবর্তী এলাকার প্রায় 30টি পরিবার বাড়ি থেকে যাবতীয় আসবাবপত্র সরিয়ে নেয়। রাত থেকে আসবাবপত্র সহ সরঞ্জাম সরানোর কাজ করেন স্থানীয়রা। রবিবার সকালেও আসবাবপত্র সরানোর কাজ করেন তারা। পাশাপাশি যে কোনো মুহূর্তে বাড়ি ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় ঘুম বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের। টাকা করে এই বালু টালু কুমড়ে সরকার ওই মানে ওই মানে সরকারকে পার্টির পার্টির লোক লুটে পেটা খেয়ে দিয়েছে। যেগুলো বাস ফেলছে উঁ ফেলছে তু ফেলছে কিন্তু স্থায়ী একটা সমাধান চাই। বোল্ডার ফোল্ডার যদি ফেলে মানে তাহলে কি কাজ হয়? ওই বালু ফেলে কি কাজ হয়? ভয় লাগলে আর কি করা যাবে? নদীর কাঁথাতে আমাদের বাড়ি এখন জিনিসপত্র যা ছিল সব মনে করেন যে সব টেনে নিয়েছে। জানে আতঙ্ক আছে মানুষের তো দেখতে কেউ আসেনি, পড়ে গেছে তো মানুষ তো সহযোগিতা করবে তো কিছু তো করে না।